সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইনজামুল টিপু। আপনারা হয়তো আমাকে অনেক চিনেন, অনেকে চিনেন না। আমি একটা আমার টার্কি ফার্ম আছে, রাজশাহী টার্কি খামার। এ ব্যতীত আমার একটা প্রজেক্ট আছে, সেটা হলো খাঁটি বিভিন্ন জিনিসের প্রজেক্ট। তো আজকে যে ভিডিওটা আমি নিয়ে আসি সেটা হচ্ছে যে হচ্ছে খাঁটি মধু কীভাবে আপনি পরীক্ষা করবেন এবং কীভাবে এটা টেস্ট করবেন। কারণ হলো আমি গত এর আগে একটা ভিডিও দিয়েছি, আমার একটা মৌ ফার্ম আছে, মানে ওখান থেকে আমি কীভাবে মধু কালেকশন করি, কীভাবে করি না করি। কিন্তু ভিডিওটা লাস্টে আমি কিন্তু এই স্টেপটা দেখাইছিলাম কীভাবে আপনারা মধু টেস্ট করবেন, কিন্তু অনেক বড় হওয়ার শর্ট কারণে অনেকেই ভিডিওটা দেখেন নাই। ওই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমার ভিডিওগুলো এমনিতে অনেক লং হয়ে যায়, সব কিছু ডিটেলসলি বলি। তো আপনারা আজকে আমার এই ভিডিওটা দেখবেন এবং আমার ফার্মের মধু দিয়ে আমি টেস্ট করবো। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যার কিনে আমি মধু লোড করে রাখছি এবং এখানে পরীক্ষা করার সাথে কিছু পরিমাণ মধু আমি এখান থেকে নিয়ে রাখছি, এবং এই মধুগুলো কীভাবে আপনি টেস্ট করবেন সেটা আমি এখন দেখাবো। বেশি বড় করতেছি না ভিডিওটা, যত শর্টকাটে করা যায়। এক গ্লাস পানি নিয়ে রাখবেন, পানির ভিতরে কিছু পরিমাণ মধু ঢেলে দেবেন। দেখবেন মধুগুলো একদম ডিরেক্ট পানির তলায় চলে গেছে। যদি পানির তলায় যায় তাহলে বুঝতে হবে যে এটা খাঁটি মধু, আর যদি পানির তলায় না যায়, যদি মিস হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এটা ভেজাল মধু। এবং আপনি পানিটা যদি এভাবে রেখে দেন তো কখনোই মধুটা পানির সাথে মিশবে না এবং পানি কখনোই মিষ্টি হবে না। যদি মিষ্টি হয়ে যায় তাহলে ভেজাল, আর যদি মিষ্টি না হয় তাহলে হচ্ছে এটা খাঁটি। এটা থাকুক, আমি কিছুক্ষণ পরে এটা দেখাচ্ছি। এটা পানিটা আবার আমি ফেলে দিয়ে দেখাবো। তো তার আগে আরেকটা পরীক্ষা দেখাই, সেটা হচ্ছে একটা ম্যাস নেবেন, একটা ম্যাস নেবেন, নিয়ে একটা ম্যাসের কাঠি বের করবেন। ম্যাসের কাঠি বের করে আপনি কিছু পরিমাণ মধুর সাথে ভিজাই নেবেন, মধুর সাথে। হ্যাঁ, পাল্টা যদি আপনার এটাতে যদি ভেজাল কিছু থাকে, ভেজাল কোনো যদি কিছু থাকে তাহলে এই বারুদটাই হচ্ছে আপনার মধুটার যে ভেজাল পানিটা নিয়ে এগুলো শুষে নেবে এবং বারুদটা আর জ্বলবে না। আর যদি এটা খাঁটি হয় তাহলে এটা এভাবে যতই মধু থাকুক এটার সাথে আপনি এটা যে এটা একটা মানে এটার সাথে ইয়া দিবেন, ঘুষবেন, সাথে সাথে এটা আগুন জ্বলে যাবে। তো আমি যেটা ভিজে নিলাম এবং অনেকক্ষণ ধরে এটা রাখছি যেন ভিজে যায় কী অবস্থায় দেখার জন্য। তো এই যে আমি এটা ভিজে, আমি দেখতে হচ্ছেন যে মধুটা আমি ভিজে রাখতেছি। এবার আমি এটাকে একটু আগুন জ্বালানোর চেষ্টা করবো, দেখি কী হয়। দেওয়ার সাথে সাথে আগুন ধরে গেল, মানে এটাতে কোনো প্রকার কোনো ভেজাল নাই। হ্যাঁ, দেন এই টেস্টের পরে আপনি আরও একটা টেস্ট করতে পারেন, সেটা হলো একটু চুন নেবেন। এই যে চুন দেখেন, আমি চুন নিয়ে এসে রাখছি। এই চুন কিছু পরিমাণ চুন আপনি এইভাবে হাতের তালুতে নেবেন, নিয়ে আপনি কিছু পরিমাণ মধু এটার ভিতরে আপনার হাতের তালুর ভিতরে ঢেলে দেবেন, দিয়ে আপনি এটা গোলাবেন। দেখবেন মধুটা চুনটা অটোমেটিক গলে যাচ্ছে এবং ব্যাপক পরিমাণে হিট তৈরি হচ্ছে একটা, এবং মধুটা চুনটা সম্পূর্ণরূপে গলে যাবে। আমার হাতে এখন অনেক পরিমাণে হিট তৈরি হচ্ছে, অনেক, এটা মানে আগুনের মতো একটা হিট তৈরি হবে। যদি এরকম হিট তৈরি হয় তাহলে বুঝতে হবে যে হচ্ছে এটা খাঁটি মধু, যদি হিট তৈরি না হয় তাহলে এটা ভেজাল মধু। এবং এভাবে চুনের সাথে দেখবেন চুনটা গলে যাচ্ছে, আরামসে গলে যাচ্ছে চুনের চুনটা মধুর সাথে। যদি গলে যায় তাহলে বুঝতে হবে যে হচ্ছে এটা খাঁটি, আর যদি গলে না যায় তাহলে বুঝতে হবে এটা ভেজাল। তো এটা আমি এখন অনেক পরিমাণে, আমার হাতে এখন সহ্য করার মতো একটা হিট হচ্ছে না, অনেক হিট। হ্যাঁ, আপনি এই হিটটা আপনি নিজে যখন বাসায় নিয়ে যাবেন, আমার এই মধুগুলো অথবা অন্য কোথাও থেকে খাঁটি মধু কালেক্ট করবেন, তখন এইরকম একটা হিট অনুভব করতে পারবেন যদি চুনের সাথে দেন। আর আমার মধুগুলো কীভাবে পাওয়া যাবে সেটা আমি বলতেছি। আমি একটু হাতটা পরিষ্কার করে আসি, দেন তারপরে আমি পানির পরীক্ষা যাবে, পানিতে যে পরীক্ষা হবে সেটার ফলাফল দেখাবো, এবং পাশাপাশি আমার কাছ থেকে খাঁটি মধুগুলো কীভাবে নিতে পারবেন সেটা আমি বলবো। ওকে, আমি একটু ঘুরে আসি। তো এই তো আমার হচ্ছে হাত পরিষ্কার করার পরে আবার আমি আসলাম। এই যে আমি এখন মধুরে যে লাস্টে আগে যে পরীক্ষাটা করেছিলাম, আপনার হচ্ছে মধুর ভিতরে হচ্ছে পানির ভিতরে আমি মধু ঢেলে দিয়েছিলাম, এখন আমি পানিটা ফেলাই দেবো। দেখেন আমি পানিটা ফেলাই দিয়ে শুধু পানি বেরোচ্ছে, পানিটা ফেলাই দিয়েছি, সম্পূর্ণ পানিটা ফেলে দিব। তারপর দেখতে পাচ্ছেন যে আমি মধুটুকু ঢেলেছিলাম, সেই মধুটা মধুই আছে একদম, পানির সাথে মিশে নাই। হ্যাঁ, এটা যদি মিশে যায় পানির সাথে তাহলে বুঝতে হবে যে হচ্ছে আপনার এটা ভেজাল মধু, আর যদি না মিশে তাহলে বুঝতে হবে এটা খাঁটি মধু। মিশে বলতে গেলে হালকা পরিমাণে পানিটা থেকে গেছে, যদি গ্লাসের ভিতরে পানি আছে, হালকা পরিমাণে পানি থেকে গেছে। আপনি এটা কী করতে পারেন, টেস্ট করতে পারেন কেমন আছে না আছে। একদম যেরকম খাঁটি মধুটা ছিল আগে সেরকম মধুই আছে। এই মধুটাকে হচ্ছে খাঁটি বলে ভাবতে পারেন। আর যদি দেখেন যে হচ্ছে পানির সাথে মিশে গেছে, কিন্তু মধুটা আপনি যেভাবে দিয়েছিলেন সেভাবে পাচ্ছেন না, তাহলে এটা ভেজাল মধু। তো আপনাদের আমি হচ্ছে আমার যে মধুগুলো ভেজাল কিংবা পরীক্ষা করার সিস্টেম, ভেজাল কিনা খাঁটি হিসাবে পরীক্ষা করার সিস্টেমটা দেখাইলাম। আপনারা এই তিনটা পরীক্ষা করলে আশা করা যাওয়ার কোনো প্রবলেম নেই, জাস্ট শুধু পানি পরীক্ষাটাই এনাফ আপনার হচ্ছে একটা মধু ভেজাল কিনা খাঁটি দেখার জন্য।
তো আপনাকে আমি আমার ফার্মের মধু থেকে দেখালাম, আপনারা যদি আমার ফার্মের ভিডিওটা দেখতে চান কিভাবে আমি হচ্ছে মধুগুলো কালেক্ট করি, কিভাবে মধুগুলো উৎপাদন করি এবং কোন কোন জাতের মধু তৈরি, কোন কোন ভাবে কত প্রকারের মধু আমার কাছে উৎপাদন হয়, সব রকমের আমার ডিটেলস আরেকটা ভিডিও বলা আছে। আমি ভিডিওটা আমার ভিডিও ডিসক্রিপশনে এবং আমার ভিডিও লাস্ট টাইম লিঙ্ক করে দেবো ভিডিওটা, ভিডিওটা আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আর আমার ভিডিও দেখার জন্য শর্টকাট ওয়ে হলো আমার যে নাম্বারটা আছে নাম্বারটা দিয়ে দেখেন, আমার স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে আর আমার ডিসক্রিপশনে নাম্বার আছে, নাম্বার দিয়ে সার্চ দিলে আপনি আমার ভিডিওটা পেয়ে যাবেন। আমি মধু ব্যতীত আরও বিভিন্ন রকমের প্রোডাক্ট বিক্রি করি, খাঁটি আমার একটা খাঁটির ব্র্যান্ড রেডি করার ইচ্ছা আছে, প্রায় তৈরি করে ফেলছি। যেমন আমি খাঁটি এর আগে গুড় বিক্রি করছি, ঘি, আম, খাঁটি তো আম না, ফরমালিন মুক্ত আম, এবং আপনার হচ্ছে লিচু আসতেছে, আরও নিউ নিউ প্রোডাক্ট আমার আসতেছে। তো আপনারা আমার সাথে কন্ট্যাক্টে থাকবেন এবং আমার কাছ থেকে মধুগুলো কীভাবে পাবেন সেটা হচ্ছে আপনারা যে কয় কেজি মধু নেবেন, আমি মধুর দামটা বলতেছি না, আমার যে কয় কেজি মধুর দাম মধু নেবেন সে কয় কেজি মধুর দাম, আর কুরিয়ার সার্ভিসের বিলটা পাঠিয়ে দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি হচ্ছে মধু পৌঁছাই দিব। আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন, দেন তারপরে আপনার হচ্ছে বিকাশ অথবা ডাচ বাংলা নাম্বারে আমাকে টাকা পাঠিয়ে দিতে হবে। দেন আমি ওই যে টাকা পাঠানোর নাম্বারটা, সেই নাম্বারটা আপনার নাম, আপনার অ্যাড্রেস, অ্যাড্রেস বলতে গেলে কুরিয়ার সার্ভিসের অ্যাড্রেস যদি মেসেজ করে দেন, আমার ফোন নাম্বার মেসেজ করে দেন, আমি সেই জায়গায় পাঠিয়ে দেবো। আমি এর আগে অনেক গুড় বিক্রি করছি, শুধু দেশে না, দেশের বাইরেও বিভিন্ন দেশে আমার গুড় গেছে। তো এটা আমার মধু আর একটা হচ্ছে প্রোডাক্ট, আপনারা এই প্রোডাক্টটা আশা করা যায় অনেক ভালো হবে, আপনারা হচ্ছে একটা খাঁটি জিনিস পাবেন, এটা আমি গ্যারেন্টি দিতেছি 100% পিওর। তো এই বলে আজকে শেষ করতেছি, আমাকে আবার নতুন কোনো কিছু নিয়ে উৎসাহ, মানে নতুন কোনো যেন ভালো জিনিস আপনার সামনে নিয়ে আসতে পারি সেজন্য উৎসাহ দিবেন, আমার জন্য একটু দোয়া করবেন। তো আসসালামু আলাইকুম।